আবারও কিন্তু ভুয়ো অফিসার পাকড়াওয়ের ঘটনা শহরে ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল ব্যুরোর ডেপুটি ডিরেক্টর হিসেবে পরিচয়। গাড়ির সামনে নীল কালিতে লেখা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। হুটার লাগানো এই গাড়িতে ঘোরার সময় নজর পড়ে পুলিশের এবং ইএম বাইপাসের নাকা চেকিংয়ের সময় বেনিয়াপুকুর থেকে আসা গাড়িটি আটকায় পুলিশ। পুলিশ সূত্রে যে খবর, ধৃত গোলাম রব্বানি প্রয়োজনীয় কোনো কাগজপত্রই দেখাতে পারেননি। আমরা বিস্তারিত এ বিষয়ে জানব। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালি, আর কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, গতকাল রাত্রিবেলা প্রগতি ময়দান থানা স্পেশাল ড্রাইভ চালাচ্ছিল, যেহেতু এখন রাতে কারফিউ রয়েছে, রাত্রি 9টা থেকে সকাল 5টা পর্যন্ত গাড়ি জরুরি পরিস্থিতি ছাড়া বেরানো নিষেধাজ্ঞা রয়েছে, এবং এই গাড়িটিকে আটক করা হয়। এবং তাকেই দেখা যায় যে গাড়ির সামনে একটা বোর্ডে ক্রাইম কন্ট্রোল ব্যুরো ডেপুটি ডিরেক্টর বলে লেখা রয়েছে, আবার নীল গাড়িতে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বলেও লেখা রয়েছে। তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং প্রয়োজনীয় কোনো নথি তো দেখাতে পারেনি, নিজের গাড়ির লাইসেন্সও দেখাতে পারেননি। এরপরেই তদন্তকারী অফিসাররা তাকে গ্রেপ্তার করেছেন। তদন্তকারী অফিসারদের যেটা অনুমান যে এই ধরনের ভুয়ো পরিচয় দিয়ে মূলত তিনি প্রতারণার উদ্দেশ্যে এই ধরনের পরিচয় তিনি ব্যবহার করছেন, এবং ইতিমধ্যেই তিনি এই ভুয়ো পরিচয় দিয়ে কোনো লোককে প্রতারণা করেছেন কিনা সে সমস্ত বিষয়গুলো তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করবেন। আজকেই অভিযুক্তকে আদালতে পেশ করবে, এবং এই যে পরিচয় তিনি বহন করছেন তার উদ্দেশ্যটা কী ছিল, অর্থাৎ কোনো প্রতারণার উদ্দেশ্যে, এবং যদি প্রতারণা করে থাকে কাউকে ইতিমধ্যেই প্রতারণা করেছে কিনা সে সমস্ত বিষয়গুলো তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করবেন। পিয়ালি, ধৃত ব্যক্তি থেকে কোনো তথ্য কি এখনো পর্যন্ত সামনে এসেছে? কিছু কি জানা যাচ্ছে? দেখো, বেশ কিছু বিষয় এখনো পর্যন্ত তদন্তকারী অফিসারদের জানার রয়েছে। প্রথমত, যে ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল ব্যুরো ডেপুটি ডিরেক্টরের একটা বোর্ড তিনি ব্যবহার করছিলেন, সেই বোর্ড তিনি কোথা থেকে ব্যবহার করে বানিয়েছেন। দ্বিতীয় হচ্ছে, গাড়ির সামনেই আবার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কথাও লেখা রয়েছে, যদিও তার গাড়ি থেকে কোনো রকম নথি তিনি দেখাতে পারেননি, নিজের এই পরিচয় সম্পর্কে এমনকি গাড়ির কোনো লাইসেন্সও নেই। ফলে পুলিশ সেটা জানার চেষ্টা করছে যে কতদিন ধরে তিনি, এবং তোমাকে জানিয়ে রাখবো যে হুটার লাগানো তার গাড়িতে, কিন্তু হুটারও লাগানো ছিল, ফলে এই পরিচয় তিনি কতদিন ধরে করছেন সেই সমস্ত বিষয়গুলোর জন্য কিন্তু তাকে লাগাতারভাবে জেরা করে এই সমস্ত তথ্য উদ্ধার করার চেষ্টা করছে যে তিনি কী উদ্দেশ্যে এবং কতদিন ধরে এই পরিচয় ব্যবহার করছেন। বেনিয়াপুকুরের বাসিন্দাই গোলাম রব্বানি এবং কাউকে ইতিমধ্যে প্রতারণা করেছে কিনা সেই সমস্ত বিষয়গুলো কিন্তু তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করবেন। ধন্যবাদ পিয়ালি। জোড়া গোল করে নায়ক সিমরানজিৎ। 41 বছর পর ইতিহাস, প্রত্যেক ভারতীয়র স্মরণে থাকবে আজকের দিন। টুইটে টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা, প্রধানমন্ত্রী মোদীর শুভেচ্ছা টুইট রাহুল গান্ধী, জগদীপ ধনখড়েরও। আসানসোলে নিষিদ্ধ পল্লী থেকে উদ্ধার 35 নাবালিকা, জোর করে দেহ ব্যবসায় নামানোর অভিযোগ, অভিযুক্তদের খোঁজে পুলিশ। মুম্বাইগামী ট্রেন থেকে উদ্ধার বাদুরিয়ার দুই কিশোরী। সিনেমায় সুযোগ দেবার নামে পাচারের চেষ্টা, গ্রেফতার এক। শহরে ফের ভুয়ো অফিসার পাকড়াও, এনসিআরবির ডেপুটি ডিরেক্টর হিসেবে পরিচয়। গাড়ির সামনে পেছনে লেখা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ইএম বাইপাসে হুটার লাগানো গাড়িতে চক্কর কাটার সময় গ্রেফতার। সল্ট লেকের নয়াপুটির আবাসনে জোড়া দেহ উদ্ধার, তিন তলায় পড়েছিল তরুণ তরুণীর দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোয়াশা, তদন্তে এসে থানার পুলিশ। মুর্শিদাবাদে 34 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা, গাড়িতে ধাক্কা ট্রাকের, মৃত চার, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। আজও 42,000 দৈনিক সংক্রমণ, মৃতের সংখ্যা সামান্য কমে 533, উদ্বেগ বাড়িয়ে বাড়ল সক্রিয় রোগীর সংখ্যা। 16 তারিখ থেকে ফের খুলছে জগন্নাথ ধাম, 20 অগস্ট পর্যন্ত।